আমি ডক্টর পার্থ প্রতিম সেন, সিনিয়র কনসালট্যান্ট সার্জন, নারায়ণা হাসপাতাল, হাওড়া। আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম এই COVID-19 প্যান্ডেমিক এবং প্ল্যান্ড ইলেকটিভ সার্জারি নিয়ে। আজকে একটু অন্য দিকটা ভাবছি, যে যে পেশেন্টটা ধরুন আজকে অপারেশন হয়ে গেছে অলরেডি এক মাস আগে বা দেড় মাস আগে, যাদেরকে যারা এখন ভাবছেন যে আমার রুটিন চেক আপটা হলো না, তারা কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করবেন। দেখুন, আমার প্রথম উপদেশ হবে, যদি সার্জারি হয়ে যাওয়ার পরে আপনি ভালো থাকেন, ব্যথা যন্ত্রণা বা কিছু না থাকে, তাহলে সশরীরে হাসপাতালে এই সময় না আসাই বুদ্ধিমানের কাজ। যদি আপনার কোনো কোয়ারি বা ডাউট বা কোয়েশ্চেন থাকে, তাহলে আইডার ভিডিও কনফারেন্স অথবা ডাক্তারবাবুর সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপ কল বা কিছু একটাভাবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়াটাই বাঞ্ছনীয়। যদি দেখেন এতৎসত্ত্বেও কোনো অসুবিধে হচ্ছে, তাহলে হাসপাতালের এমার্জেন্সি খোলা আছে, যে হাসপাতালে আপনার অপারেশন হয়েছে সেই এমার্জেন্সিতে গিয়ে আপনার অসুবিধের কথা জানান। আমি নিশ্চিত যে তারা যথাযথ ভাবে আপনাকে সাহায্য করবেন। আর একটা কথা বলি, যাদের অপারেশন ধরুন হয়তো অনেক দিন আগে হয়েছে এবং যারা রুটিন ফলো আপের মধ্যে দিয়ে আছেন, তারা কি করবেন? আমার যেটা মনে হয় যে তারা যদি আজকে অনেক দিন ধরে একটা রুটিন ফলো আপের মধ্যে থাকেন, এক মাস বা দু মাস ফলো আপ দেরি হলে খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার নতুন কোনো উপসর্গ কিছু হয়, তাহলে বেস্ট হবে এটা ডাক্তারবাবুর সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করে এই সম্পর্কের সমস্ত রকম জল্পনা কল্পনা বা যা অভিযোগ বা যদি কিছু থাকে, তাহলে সেইগুলোর নিরসন করে নেওয়া। ধন্যবাদ।